আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেটি অত্যন্ত একটি চমৎকার গল্প তো আসুন বেশি কথা না বলে চলুন সরাসরি চলে যাই গল্পে তো গল্পটা এরকম যে দুনিয়াতে গিয়ে এক রাজকন্যা বনি ইসরায়েলের এক রাজকন্যা ছিল বড় আবেদা তাহার দিন ধারী ও পরহেজগারির দেশময় প্রসিদ্ধ ছিল একবার এক রাজপুত্র তাহাকে বিবাহ করার প্রস্তাব দিলে সে কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি ওই প্রস্তাব প্রত্যাখ্যান করিয়া দিল পরে সে তাহার দাসীকে বলিল আমার জন্য একজন ফকির কিসিমের আবেদ জাহেদ ও নেকপাত্র তালাশ করো। দাসী বহু সন্ধান করিয়া একজন কর্প দক্ষ শূন্য ন্যাক পাত্র আনিয়া হাজির করিল রাজকন্যা ছেলেটিকে বলিল তুমি যদি আমাকে বিবাহ করিতে সম্মত হও তবে এখনই কাজের নিকট চলো সেখানে আমাদের বিবাহ সম্পন্ন হইবে রাজকন্যার প্রস্তাবে ছেলে সম্মত হইল এবং যথাসময় তাহাদের বিবাহ সম্পন্ন হইয়া গেল বিবাহের পর ছেলেটি তাহার স্ত্রীকে বলিল তোমাদের বাড়িতে চলো জবাবে সে পরিধ্যায় কম্বলটিকে দেখাইয়া বলিল আল্লাহর শপথ একমাত্র এই কম্বলটি সারা আমার সম্পদ বলি তার কিছুই নাই দিনের বেলা ইহা পরিধান করি এবং রাতেও ইহা গায়ে দিয়া শয়ন করি নবপরিণীতা রাজকন্যার মুখে এই কথা শুনিয়া ছেলেটি শুধুমাত্র বিচলিত ছেলেটি কিছুমাত্র বিচলিত না হইয়া বলিল আমি তোমার এই অবস্থার উপরই সন্তুষ্ট আছি ফকির রাসকন্যাকে বিবাহ করিয়া তাহার জীর্ণ কুটিরে আনিয়া উঠাইল সে দিনভর মেহনত করিয়া সন্ধ্যায় স্ত্রীর জন্য সামান্য আহার লইয়া ঘরে ফিরিত স্ত্রী প্রতিদিন ইহা দ্বারাই ইফতারি করিয়া আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করিত ঘটনাক্রমে একদিন ওই ফকির তাহার স্ত্রীর জন্য কিছুই সংগ্রহ করিতে পারিল না দিবসের শেষ ভাগে সে পেরেশান হইয়া ভাবিতে লাগিল স্ত্রী নিশ্চয়ই আমার পথপানে চাহিয়া অপেক্ষা করিতেছে আমি ঘরে গেলে সে ইফতারি করিবে অথচ আজ তাহার জন্য কিছুই সংগ্রহ করা যায় নাই মনে মনে সে এই সকল কথা আলোচনা করিয়া পেরেশান হইল বটে কিন্তু স্ত্রী স্ত্রীর ইফতারের কিছুই উপায় করিতে পারিল না অবশেষে সে অজু করিয়া দুই রাকাত নামাজ আদায়ের পর আল্লাহ পাকের দরবারে আরস করিল আয় পর তুমি তো ভালো করিয়াই জানো আমি কখনো তোমার নিকট দুনিয়ায় কোনো বস্তু প্রার্থনা করি নাই কিন্তু আজ আমার স্ত্রীর মনতুষ্টির জন্য তোমার শাহী দরবারে হাত তুলিয়াছি আমার স্ত্রীর রোজা রাখিয়া আমার অপেক্ষা করিতেছে অথচ আজ আমি তাহার জন্য কিছুই জোগাড় করিতে পারি নাই হে বিশ্বজগতের মালিক তোমার ধর্মাণ্ডারে তো কোনো কিছুরই অভাব নাই আমি তোমার নিকট রিজিক প্রার্থনা করিতেছি আর তুমি সকলকে রিজিক দান করিয়া থাকো তাহার এই মোনাজাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ হইতে একটি মুক্তা আসিয়া তাহার সম্মুখে পতিত হইল সে ঘরে ফিরিয়া স্ত্রীর হাতে ওই মুক্তা তুলিয়া দিল স্ত্রী ওই মুক্তা দেখিবা মাত্র ভয় পাইয়া স্বামীকে জিজ্ঞেস করিল তুমি ইহা কোথায় পাইয়াছ এমন উন্নত মানের মুক্তা তো আমি আমাদের রাজমহলও দেখি নাই জবাবে তাহার স্বামী ঘটনার বিবরণ দিয়া বলিল আজ সারা দিন পথে পথে ঘুরিয়েও তোমার জন্য কিছুই জোগাড় করিতে পারি নাই অথচ তুমি ইফতারের জন্য আমার জন্য ইন্তেজারে বসিয়া আসো এদিকে খালি হাতে ফিরিয়া আসিতে আমারও লজ্জাবোধ হইতেছিল পরে আমি আমার সকল দুঃখের কথা জানাইয়া আল্লাহ পাকের নিকট দোয়া করিলাম সঙ্গে সঙ্গে আকাশ হইতে এই মুক্তা আমার নিকট পতিত হইল ঘটনার বিবরণ শুনিয়া স্ত্রী বলিল এখনই তুমি এই মুক্তা লইয়া সেইখানে চলিয়া যাও এবং কান্নাকাটি করিয়া আল্লাহ পাকের নিকট এই রূপ দোয়া কর আল্লাহ এই মুক্তা যদি তুমি আমাকে দুনিয়ার রিজিক হিসেবে দান করিয়া থাকো তবে ইহাতে আমাকে বরকত দান করো পক্ষান্তরে ইহা যদি আমাদের আখিরাতের অংশ হইতে দান করিয়া থাকো তবে এখনই ইহা উঠাইয়া লও ফকির ওই স্থানে গিয়া স্ত্রীর কথা মতো আল্লাহ পাকের দরবারে মোনাজাত করিল তাহার দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই মুক্তা আকাশে উঠাইয়া লইলেন সে ঘরে ফিরিয়া আসিল ঘটনাটির বিবরণ শুনিয়া স্ত্রী বলিল ওই আল্লাহ শুকর যিনি আমাদিগকে ওই বস্তু দেখাইয়া দিয়েছেন যাহা আমাদের আখেরাতের জন্য সঞ্চিত রাখা হয়েছে